একেবারেই অন্যরকম এক হোটেলের খবর। সারাদিন উন্নত মানের খাবার বিক্রি করলেও রাতের বেলা ভিন্ন চিত্র, যেখানে বিনামূল্যে হতদরিদ্র ক্ষুধার্তদের মুখে অন্ন তুলে দেওয়ার মানবতা চলে আসছে শত বছর ধরে। ভিন দেশে নয়, মানবতার বিরল এই দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশেই, বগুড়ার আকবরিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। মানুষ মানুষের জন্য শত বছর ধরে এ চিরন্তন সত্যের বিরামহীন প্রদীপ জ্বালিয়ে রেখেছেন আকবর আলী মিয়া। 1910 সালে মানুষের সেবায় তিনি গড়ে তোলেন গ্র্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। শুরু থেকেই হতদরিদ্রের নিকট থেকে টাকা নেননি কোনোদিনই। নিঃস্ব মানুষের খাওয়াতে গিয়ে আকবর আলী মিয়ার বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ ওঠে 1920 সালে। সে সময় তিনি একটি পুকুর বিক্রি করে জরিমানার 500 টাকা শোধ করেন। তারপরও থেমে থাকেনি বিনামূল্যে খাওয়ার ব্যবস্থা। সহায় সম্বলহীন মানুষের মুখে দুমুঠো খাবার তুলে দিতে তিনি সৌভাগ্যবান মনে করতেন। সামাজিক দায়িত্ব আর মানবতার বিবেচনায় থেকে তিনি আমৃত্যু শত শত মানুষের দেখভাল করছেন। আমি এখানে 15 বছর যাব চাচ্ছি। আমার মতো এখানে আরো অনেকেই আছে, ওরাও আমার মতো গরিব। আমরা একসঙ্গে আমাদের জন্য করে রাতে এখানে একবেলা ভাত রান্না করে, গরম ভাত গরম তরকারি আমরা সবাই একসঙ্গে নিয়ে যাই, একসঙ্গে আমরা সবাই খাই। প্রতিদিন এ হোটেলে খেতে আসেন অন্তত 300 দারিদ্র মানুষ। বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে কোনো হিসাব থাকে না। আকবর আলী মারা গেলেও তার শুরু করে যাওয়া এ মহানুভবতা একটু মলিন হতে দেননি তার সন্তানেরা। আগামী বংশধররা এ ব্যবস্থা চালু রাখবেন বলে জানালেন হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক এবং আকবর আলীর ছেলে হাসান আলী আলাল। সামাজিক দায়বদ্ধতা থেকে আমার বাবা এই কাজটা শুরু করেন। তিনি যতদিন ছিলেন ততদিন কন্টিনিউস করে গেছেন। আমরা বর্তমানে আমরা যে কয়েকজন ভাই আছি এটা করতেছি, কন্টিনিউস করে যাব যতদিন আমরা আছি, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন আসবেন তাদের প্রতি আমাদের নির্দেশনা থাকবে, এবং নির্দেশনা আছে তারাও এই কাজটা কন্টিনিউস করে যাবেন।